আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরিফুর রহমান বলছি আটলান্টা ইউএসএ থেকে। আশা করি আপনারা ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো চিনি নিয়ে। আপনারা যারা ওজন কমাতে চান তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ একটা টিপস। আপনাদের চিনি খাওয়া বন্ধ করতে হবে। চিনি একটা প্রকাশ্য শত্রু, আমাদের শরীরের জন্য ক্ষতিকর। সো এই প্রকাশ্য শত্রু কোথায় কোথায় থাকে সেটাও আমি আপনাদেরকে দেখাবো, এবং কেন চিনি খাওয়া বন্ধ করবেন সেটাও আমি বলবো। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমরা চিনি জাতীয় খাবার খেতে খুবই পছন্দ করি, এবং ছোটবেলা থেকে আমাদের মিষ্টি জাতীয় খাবার খুবই পছন্দ, বা আমরা মিষ্টি খেতে খেতে বড়। সো আপনারা জানেন যে কার্বোহাইড্রেট বা আমরা যে ভাত জাতীয় যেটা খাবার খাই সেটা আমাদের রক্তে গ্লুকোজ হিসাবে, রক্ত থেকে এটা গ্লুকোজ হিসাবে কোষে জমা হয়। সো আমরা রক্তের গ্লুকোজের কি পরিমাণ গ্লুকোজ আছে সেটা কিন্তু আমরা মেপে দেখি। অনেক সময় আমরা ব্লাড সুগার বলি এটাকে। সো এই যে ব্লাড সুগার সেটা কিন্তু রক্তে গ্লুকোজের পরিমাণ, মানে ওই সুগার আর আমরা যে চিনি খাই এই সুগার কিন্তু এক না। আমরা যে চিনি খাই সেটাও বডিতে ভেঙে গ্লুকোজ হয় এবং ফ্রুক্টোজ হয়। আমরা যে চিনিটা খাই সেটা হচ্ছে সুক্রোজ। তো আপনি যখন সুক্রোজ খাবেন সেটা বডিতে ভেঙে হবে গ্লুকোজ আর ফ্রুক্টোজ। আর আপনি অন্যান্য যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাবেন, ভাত খাবেন, রুটি খাবেন, বা অন্যান্য সোর্স থেকে যে কার্বোহাইড্রেটটা আমরা নিই সেটা শরীরে ভেঙে হয় গ্লুকোজ, গ্লুকোজ হিসাবে জমা হয়। কিন্তু চিনি থেকে যেটা হয় সেটা হয় গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। তো গ্লুকোজটা আমাদের সারা শরীরে ছড়িয়ে পড়ে বা জমা হয়, আমরা মোটা হই। কিন্তু চিনি থেকে যে ফ্রুক্টোজটা হয় সে সরাসরি গিয়ে জমা হয় লিভারে, আমাদের যকৃতের লিভার, সেই কারণে ফ্যাটি লিভার হয়। সো আপনি যদি দেখেন যে আমাদের অঞ্চলের মানুষ স্বাভাবিকভাবে আমরা আমাদের একটা ভুঁড়ি হয়, বা অনেকে এটাকে আমরা খানদানি ভুঁড়ি বলি, কিন্তু ওয়েস্টার্ন যারা এত চিনি খায় না, চিনি কনজিউম করে না, তাদেরকে কিন্তু আপনি দেখতে পাবেন না। এর অন্যতম কারণ হচ্ছে আমরা ছোটবেলা থেকে আমরা মিষ্টি খেয়ে গিয়ে অভ্যস্ত। সো হঠাৎ করে তো এটা আমরা ছাড়তে পারবো না বা কমাতে পারবো না। কিন্তু আপনি যদি ওজন কমাতে চান বা আপনি যদি ডায়াবেটিক্স থেকে দূরে থাকতে চান তাহলে আপনাকে মিষ্টি বা চিনি জাতীয় খাবার বন্ধ করতে হবে। সো আপনাকে মনে রাখতে হবে যে আপনি যতক্ষণ পর্যন্ত আপনার চিনি থাকবে শরীরে ততক্ষণ পর্যন্ত আপনার কখনো ফ্যাট ভাঙবে না। অর্থাৎ যখন আপনি চিনি খাওয়া বন্ধ করতে পারবেন, আপনি যদি চান যে আপনার সঞ্চিত ফ্যাট যেটা বডিতে জমে আছে ফ্যাটগুলো আপনি কাজে লাগাবেন, আপনি যদি চান যে সঞ্চিত ফ্যাটগুলো আপনি ভাঙবেন, তাহলে আপনাকে চিনি খাওয়া বন্ধ করতে হবে। সো আমি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা যে কিভাবে আপনি বুঝবেন যে কোনটাতে কি পরিমাণ চিনি আছে। যে আপনি হয়তো কোক খাবেন, বলবেন এটাতে আবার কিসের চিনি, কিন্তু দেখবেন যে ওখানে অ্যাডেড সুগার বলে একটা কথা আছে, অর্থাৎ চিনি সেখানে মিশ্রিত থাকে। এবং আপনি যখন একটা হাফ লিটার বা এক লিটারের কোক কিনবেন সেখানে কি পরিমাণ চিনি সেটা কিন্তু পার সার্ভিং আকারে লেখা থাকে। আপনাকে জানতে হবে এক লিটার মানে কত সার্ভিং, তার মানে যেই পরিমাণ লেখা তার 3 বা 4 গুণ চিনি ওখানে আছে। সো ন্যাচারালি যে চিনিগুলো থাকে, আপনি যখন কোনো কিছু মিষ্টি জাতীয় কিছু খাবেন এটা কিন্তু ন্যাচারাল চিনি থাকে। কিন্তু আমরা কৃত্রিম চিনি যেটা ইন্ডাস্ট্রিতে বানানো হচ্ছে বা ল্যাবে বানানো হচ্ছে, আমরা কিন্তু আগে আখের গুড় খেয়ে অভ্যস্ত ছিলাম। হ্যাঁ, একটা ন্যাচারাল প্রোডাক্ট থেকে আসতেছে বা প্রাকৃতিক উপায়ে আখ থেকে আসতেছে, কিন্তু আমরা কিন্তু এখন ওই চিনি খাচ্ছি না, আমরা সাদা চিনি বা যেটা ল্যাবরেটরিতে হচ্ছে বা যেটাকে আমরা আর্টিফিশিয়াল সুগার সেটা কিন্তু আমরা খাচ্ছি। এবং প্রতিনিয়ত আপনি ঢাকা শহরে রেস্টুরেন্টে যাবেন, সেখানে গিয়েও দেখবেন কি যে খাবারের মজা তৈরি করার জন্য ওরা আর্টিফিশিয়াল চিনি দিয়ে দিচ্ছে। সো এটা হচ্ছে, চিনি যদি না থাকে আপনার মজাটাই নষ্ট হয়ে যাবে, মানে মুখের মজাটাই থাকবে না। সো অতিরিক্ত মজা পাবেন, আপনি অতিরিক্ত খাবেন রেস্টুরেন্টে, তাই আপনি দেখবেন যে পরোটাগুলো, আপনি একটা পরোটা খান, আবার অনেক ফ্রোজেন পরোটা কিন্তু কিনতে পাওয়া যায়, আপনি ওই ফ্রোজেন পরোটাগুলো কিনে খান, দেখবেন অনেক মজা পাচ্ছেন ওখানে। আপনি যখনই মজাটা পাচ্ছেন তার মানে আপনি কি ধরে নেবেন সে এখানে আর্টিফিশিয়াল বা অতিরিক্ত চিনি তারা সেখানে যুক্ত করে রেখেছে। অর্থাৎ আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনাকে অ্যাভয়েড করতে হবে। আপনাকে যদি আপনি ওজন ধরে রাখতে চান, ডায়াবেটিক থেকে দূরে থাকতে চান, আপনাকে দেখতে হবে যে আর্টিফিশিয়াল চিনি ওই খাবারে আছে নাকি। যদি থাকে তাহলে আপনাকে সেটা বয়কট করতে হবে।
আপনি হয়তো 7 দিন যদি না পারেন শুরু করতে হবে যে একদিন দুই দিন আমি চিনি জাতীয় কিছু খাবো না চিনি জাতীয় কোনো খাবার খাবো না সো যদি কেউ ফ্যাট বার্ন করতে চায় আপনাকে যে ফ্যাট বার্ন করতে হবে এমন কোনো কথা নেই আমি জাস্ট বলছি যদি আপনি ফ্যাট বার্ন করতে চান আপনাকে চিনি জাতীয় খাবার বন্ধ করতে হবে এখন কথা হচ্ছে বডি কেন ফ্যাট জমায় সেটাও আপনাদেরকে একটু বলি আমরা যখন অতিরিক্ত খাবার খাচ্ছি কার্বোহাইড্রেট খাচ্ছি আমাদের কিন্তু একটা ভুল ধারণা যে ফ্যাট থেকে ফ্যাট হয় এটা কিন্তু না আমাদের ফ্যাট হওয়ার অন্যতম কারণ হচ্ছে কার্বোহাইড্রেট আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি খাই ভাত বেশি খাই রুটি বেশি খাই এগুলো হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাবার সো এই কার্বোহাইড্রেট জাতীয় খাবার কিন্তু আমাদের বডিতে গিয়ে জমা হচ্ছে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন গ্লাইকোজেন আকারে জমা হচ্ছে তারপর এই ফ্যাটটা যদি না জমতো বডি এটা আমাদের বিভিন্ন অঙ্গে যদি এটা জমা করতো আমাদের বিভিন্ন রোগ হতো সে সাময়িকভাবে রোগ থেকে বাঁচিয়ে রাখার জন্য ফ্যাট আকারে জমা করতেছে তার মানে আমরা ফ্যাটকে ভয় পাই আমরা জানি যে অতিরিক্ত মেদ থাকা শরীরের জন্য ক্ষতিকর কিন্তু সে অতিরিক্ত মেদ জমাচ্ছে কিন্তু আরেকটা মেজর রূপ থেকে আমাদেরকে বাঁচিয়ে দেওয়ার জন্য অর্থাৎ শরীর আমাদের ভালো চায় সবসময় তো তখন আপনি যদি শরীরকে উপবাসে রাখেন তখন কি হবে উপবাসে থাকলে অটোফিজি প্রক্রিয়াটা চালু হবে আর অটোফিজি প্রক্রিয়াটা চালু হলেই সেই ফ্যাটটা বার্ন হবে বা ফ্যাটটা কাজে লাগবে আর এটা যদি আপনারা করতে চান বা আপনি উপবাসে থাকবেন না আপনি চান যে সুস্থ থাকতে এর অন্যতম উপায় আপনাকে চিনির পরিমাণ কমিয়ে দিতে হবে আর পারলে বন্ধ করে দিতে হবে আর্টিফিশিয়াল চিনি ওটা আপনি দেখবেন আমি আমার এই ভিডিওর পরবর্তী অংশে আপনাদেরকে দেখাবো বাজারের বিভিন্ন প্রোডাক্টে আমি কতগুলো ভিডিও করেছি বিভিন্ন প্রোডাক্টে কি পরিমাণ চিনি মিশ্রিত থাকে আশা করি সেগুলো আপনাকে পরবর্তীতে আপনি যখন বাজারে কিনতে যাবেন আপনাকে সহায়তা করবে যে কি কিভাবে বুঝবেন যে কতটুকু চিনি সেখানে যুক্ত আর সামগ্রিক অটোফেজি সম্পর্কে যদি জানতে চান আমার নতুন একটা বই আসতেছে অটোফেজি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেই বইটা আপনারা পড়বেন তাহলে বিস্তারিত জানতে পারবেন এই হচ্ছে আমার বইয়ের ছবি এটা হচ্ছে বইয়ের প্রচ্ছদ আর এই যে দেখতে পাচ্ছেন কেক আমি কেকগুলো আপনাদেরকে উল্টিয়ে দেখাচ্ছি দেখেন এখানে কি পরিমাণ সুগার 18 গ্রাম সুগার একটা স্লাইসে তার মানে আপনি জানতেও পারবেন না যে এখানে অতিরিক্ত মাত্রায় চিনি মানে ন্যাচারাল চিনির বাইরে ওরা চিনি মিশ্রিত করে রেখেছে আপনাকে কেনার সময় বা এগুলা খাওয়ার সময় এগুলা খেয়াল করতে হবে এখানে দেখেন সুন্দর সুন্দর ব্যানানা পাফিন আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন 29 গ্রাম অ্যাডেড সুগার মানে ন্যাচারাল সুগারের বাইরেও এখানে চিনি মিশ্রিত এই কেকগুলো দেখেন অনেক মজার খুবই টেস্টি কিন্তু সবগুলাতে আলাদাভাবে চিনি যোগ করা সো আপনাকে কেনার সময় খেয়াল করতে হবে কোনগুলাতে শুধু ন্যাচারাল চিনি বা এর বাইরে চিনি এখানে নাই সো লেমন ক্রিম কেক দেখেন এখানে কি পরিমাণ চিনি 12 গ্রাম অ্যাডেড সুগার সো আমরা এই যখন বাজার থেকে কিনি তখন খেয়াল রাখতে হবে যেন আমি চাচ্ছি না চিনি তবু যেন চিনি আমার খাবারের মধ্যে চলে না আসে ওরা কিন্তু লিখে দেয় যে কত পার্সেন্ট চিনি এখানে মিশ্রিত আছে আমরা যদি এই ব্যাপারটা একটু সচেতন থাকি তাহলেই আমরা অনেক ক্ষেত্রে শরীরে চিনি প্রবেশ করানো থেকে বিরত রাখতে পারবো দেখেন 32 গ্রাম সুগার অ্যাডেড সুগার এই কাপ কেকগুলোতে এবার আসি জুস আপনি যদি জুস দেখেন দেখেন এই জুসটা খুবই ভালো জুস এখানে দেখেন কোনো সুগার নাই তার মানে 100% জুস ওইটা যদি আপনি খান যেটাতে কোনো চিনি নাই সেটা আপনার জন্য ভালো কিন্তু বাজারে দেখবেন বেশিরভাগ সুগারই জুসের মধ্যে দেখবেন চিনি মিশ্রিত থাকে সো কেনার সময় খেয়াল করতে হবে যে কোন জুসটাতে এরকমভাবে চিনি নাই এখানে দেখেন মাত্র 10% জুস কিন্তু কোনো চিনি নাই আমাদের ফেভারিট হচ্ছে কোক কোকে দেখেন কি পরিমাণ পার সার্ভিং এটা খেয়াল রাখতে হবে যে পার সার্ভিংয়ে কি পরিমাণ চিনি দেওয়া থাকে 29 গ্রাম চিনি এখানে দেওয়া অর্থাৎ আপনি একটা ক্যান খাবেন 29 গ্রাম চিনি শরীরে প্রবেশ করিয়ে দিলেন আরেকটা হচ্ছে সস আমরা সস খেতে খুব পছন্দ করি সসে কিন্তু লুকানো শত্রু বা চিনি থাকে সসের মধ্যে দেখেন 16 গ্রাম চিনি এর মধ্যে দেয়া অর্থাৎ আপনি হয়তো একটা সিঙ্গারা খাচ্ছেন সস দিয়ে সেখানেও আপনি চিনি শরীরের মধ্যে প্রবেশ করিয়ে দিচ্ছেন
এটা হচ্ছে মায়োনেজ। মায়োনেজ দেখলাম যে নো সুগার, কোনো চিনি নেই। এনার্জি ড্রিঙ্কস আমাদের খুবই পছন্দ, দেখেন এই এনার্জি ড্রিঙ্কস এখানে দেখেন একটা 26 গ্রাম চিনি দেয়া। সো বাজারে অনেক এনার্জি ড্রিঙ্কস পাবেন, দেখবেন অতিরিক্ত মাত্রায় শুধু এগুলাতে চিনি দেয়া। আর এই জিনিসগুলো আপনাকে বর্জন করতে হবে। ড্রিঙ্কস, কোমল পানীয়, কোমল পানীয় সুবিধার চাইতে আমাদের ক্ষতি অনেক বেশি করে। সো যদি আপনি না খেয়ে থাকতে পারেন সেটা খুবই ভালো। সো এই যে জুসগুলো দেখেন, এই জুসগুলোতে আমরা খেয়াল করেন দেখেন কত পার্সেন্ট চিনি। আমি কিছুক্ষণ আগে জুস দেখিয়েছিলাম যে চিনি নাই, কিন্তু এখানে হচ্ছে 42% চিনি। অর্থাৎ আপনাকে চিন্তা করতে হবে যে আপনি চিনি জুস খেতে গিয়ে চিনি খাবেন নাকি আপনি জুস খাবেন। এরকমভাবে ভেজিটেবলগুলোতে অনেক সময় থাকে, আমি দেখানোর চেষ্টা করতেছি, দেখেন এগুলাতে 0% সুগার নেই। সো আপনি দেখবেন যে কোনটাতে চিনি নেই কোনটাতে চিনি আছে। দেখেন এখানে 26 গ্রাম অ্যাডেড সুগার। হ্যাঁ, সুইট পটেটো বা এর বাইরেও এখানে কিন্তু চিনি মিশ্রিত করে রেখেছে। সো বাজারে যখন আপনি কেনাকাটা করেন, আপনি যদি চান যে আপনার দেহে চিনি প্রবেশ করাবেন না, চিনি থেকে আপনি বিরত থাকবেন, তাহলে এই ইনগ্রেডিয়েন্টগুলো দেখতে হবে যে এখানে কি পরিমাণ আপনি যে কিনতেছেন এটা কি চিনি আছে নাকি চিনি নাই। যেমন ডিম, ডিমের মধ্যে চিনি নাই। সো উন্নত দেশে আপনার নিউট্রিশন, যেটা নিউট্রিশন ফ্যাক্টস বা পুষ্টির পরিমাণটা কিন্তু লেখা থাকে। সো এটা দেখে কিনবেন, তাহলে অনেক ক্ষেত্রে আপনি যদি সচেতন হন তাহলে চিনি থেকে মুক্তি পেতে পারবেন। সো আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কীভাবে আমরা চাইলেই একটু চিনি থেকে বিরত রাখতে পারি বা চিনির পরিমাণটা, চিনির খাবারের পরিমাণটা দেহে কমিয়ে আনতে পারি। আপনারা ভালো থাকবেন এবং অন্যান্য ভিডিওগুলো দেখবেন। আল্লাহ হাফেজ।